বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা হলো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জিওগ্রাফির একদম একটা প্রশ্ন। এবং প্রশ্নটা সত্যি কথা বলতে করতে আমি ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা মতো সময় আমার লেগেছে, কারণ প্রচুর ভেবেচিন্তে আমি এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য শেয়ার করলাম। আমি বলছি না যে হুবহু এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কমন আসবে, কিন্তু এটুকু বলতে পারি এর ভেতর থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আশা করছি তোমরা এবার ফাইনাল পরীক্ষায় পাবে। প্রশ্নগুলো পরিমাণগত দিক থেকে একটু বেশি রেখেছি, এরপরেই আমি এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরেই বা তোমাদের শেয়ার করার পরেই আমি আর একটা ভিডিও পোস্ট করব, তাতে কিন্তু সম্পূর্ণ সাজেশন আমি কিন্তু তোমাদের শেয়ার করব। মানে একদম চিপেস্ট সাজেশন, মানে কিছু কিছু প্রশ্ন আমি এখানে তুলে ধরতে পারিনি, সে প্রশ্নগুলো সেখানে থাকবে। কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো একদম তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন আকারে সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। তো তোমাদের সাধারণভাবে 35 মার্কের এমসিকিউ এবং এসএকিউ থাকে, আর 35 মার্কের কিন্তু ব্রড কোশ্চেন থাকবে। তো যাই হোক, যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে একটু পরপর আমরা দেখে নিই, এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন একদম প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, চিত্র সহ চুনাপাথর গঠিত অঞ্চলের 3টি ভূমিরূপে বর্ণনা দাও। এবার দেখো, এখানে কিন্তু ডাইরেক্ট চুনাপাথর গঠিত অঞ্চলে যে 3টি ভূমিরূপ দিলাম, এখানে ভূমিরূপ কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে। সেখানে সঞ্চিত ভূমিরূপ আসতে পারে, সেখানে ক্ষয়জাত ভূমিরূপ আসতে পারে, কথাটা ভালোভাবে বুঝবে। এমনকি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে চুনাপাথর গঠিত অঞ্চলে যে 3টি ভূমিরূপের আমি কথা বললাম যদিও, কিন্তু ডাইরেক্ট 2 থেকে 3টে পয়েন্ট তোমাকে তুলে দেবে। যেমন উভলা, পলজি বা ডোলাইন সম্পর্কে লেখো, বোঝা গেল, বা স্টালাকটাইট, স্টালাকমাইট ও ডোলাইন কি, এরকম কিন্তু ডাইরেক্ট প্রশ্ন তোমাকে তুলে দেবে, বোঝা গেল এক নম্বর কথা। দ্বিতীয় প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি, এই প্রশ্নটা আমি আশা করছি এবার একদম ওপেনলি এই প্রশ্নটা ফার্স্ট কোশ্চেন পাবে। সেকেন্ড কোশ্চেন তোমরা আশা করি এর অথবা যে প্রশ্নটা থাকে মৃত্তিকা থেকে পাবে, যে প্রশ্নটা দিয়েছি দেখো, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য কি, সরি এক মিনিট, ইলুভিয়েশনের পার্থক্য লেখো, মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রকগুলো কি কি আলোচনা করো, এবং মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলো লেখো। আমি একটু প্রশ্নটা বেশি দিয়ে নাম্বার বন্টনটা একটু ডিসমিস করেছি যদিও, কারণ তোমাদের সামনে একটু বেশি সংখ্যক প্রশ্ন তুলে ধরার জন্য। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এর আগে আমি আশা করছি চুনাপাথর অঞ্চল এবং আর একটা হচ্ছে মৃত্তিকা থেকে তোমরা 500 প্রশ্ন। বিদাগের প্রশ্নে চলে যাই, বিদাগের প্রশ্ন দেখো, জেড স্ট্রিম ও এল নিনো বলতে কি বোঝো, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য নিরূপণ করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আরো একটা কথা আমি এই আলোচনার সূত্রে বলে দিই, এবছর কিন্তু ক্রান্তীয় ও ক্রান্তীয় অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর সঙ্গে অথবাতে যে প্রশ্নটা আশা করছি তোমাদের দেবে সেটা হচ্ছে জৈব বৈচিত্র্যের গুরুত্ব লেখো, জীবমণ্ডল সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলো কি কি, মানে এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, এইভাবে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেটা কিন্তু উত্তর আসবে, বোঝা গেল। এবার আমরা চলে যাবো তারপরে, অর্থাৎ সিদাগের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, অথবা ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য লেখো, এবং শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন, শ্বেত বিপ্লবের 2টি সমস্যা লেখো। আমি এরকম ভাবেই দিয়েছি, মানে একটা কোশ্চেন বেশি দিয়েছি, মানে এখানে মাঝখানে যেটা তোমরা অথবা ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য এরকম কিন্তু আসবে না, যে কোনো একটা পার্ট আসবে। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, তারপরে শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন, সে বিপ্লবের 2টি সমস্যা, এরকমভাবে 2টো পার্টিতে প্রশ্ন আসতে পারে। যাই হোক, সিদাগে কিন্তু এই প্রশ্নটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিদাগে চলে যায়, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, অথবা পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি, ভারতে রেডিমেড বস্ত্রশিল্পের উন্নতির কারণগুলি লেখো। এই দাগে সম্ভবত এবছর অর কিন্তু তোমরা পাবে না, আমি যার জন্য এখানে অর রাখিনি। ই দাগে চলে আসি, ভারতীয় অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো, এবং জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো, মোস্ট মোস্ট পার্ট। এর সঙ্গে অথবাতে আরো একটা কোশ্চেন আমি দিয়েছি, যেটা হচ্ছে অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো, বা অতি জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে, গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য লেখো। একদম তোমাদের সামনে আমি কিন্তু যেভাবে প্রশ্নটা সিলেকশন করেছি তোমরা দেখেও বুঝতে পারবে যে এই প্রশ্নের ভেতরে মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি সব ইনপুট করেছি, এবং আমি আশা করছি যে প্রশ্নটা তোমাদের সামনে আজ শেয়ার করলাম এর মধ্য থেকেই তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে কমন পেতে চলেছ। তো এটুকু তোমাদের বলে রাখবো, 11টা কোশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে, এবং আমি আশা করছি যে এরকমই একটা প্রশ্ন তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় পেতে চলেছ। কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের জন্য ফাইনাল যে সাজেশন একদম দাগ নম্বর ভিত্তিক সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে দিচ্ছি এর পরের ভিডিওতেই। তো আপাতত আলোচনা শেষ করছি, পরের ভিডিওর জন্য একটুখানি অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তোমরা পরের ভিডিও পেয়ে যাবে। আর যদি কিছুক্ষণ পরে দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।